ঘড়ির নিয়মটা বড্ড কঠিন। সময় হলে স্টিমারকে ঘাট ছেড়ে দিতেই হয়, বেরিয়ে পড়তে হয় নতুন পথের সন্ধানে। স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকেরও বেলা ফুরিয়েছে, দেখা হয়েছে 35টা বসন্ত, হারিয়ে গেছে সেরা ছন্দ। 4 বছর আগেই খুলে রেখেছিলেন জাতীয় দলের জার্সি, এবার অনেকটা আকস্মিকভাবেই বিদায় জানালেন ফুটবলকে, ইতি টানলেন বার্সার সাথে 14 বছরের সম্পর্কের। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় পিকে জানান, শনিবার আলমেরিয়ার বিপক্ষে কাতালানদের হয়ে শেষবারের মতো বুটজোড়া পায়ে মাঠে নামবেন এই তারকা। ফুটবল আমাকে সব কিছু দিয়েছে, বার্সা আমাকে সব কিছু দিয়েছে, ভক্তরা আমাকে সব কিছু দিয়েছে, আমার সব স্বপ্ন পূরণ হয়েছে। আমি আপনাদের বলতে চাই, এই যাত্রা এখনই শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। শেষ 2 মৌসুমে চোট ও ছন্দহীনতায় নিত্যসঙ্গী ছিল স্প্যানিশ সেন্টারব্যাকের, বেশিরভাগ ম্যাচই কাটাতে হয়েছে বেঞ্চে বসে। দলে এমন ব্রাত্য হয়ে থাকা মেনে নিতে পারেননি পিকে, তাই তো মৌসুমটা শেষ হবারও সময় নেননি, সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলার। তবে বিদায় নিলেও ক্যাম্প নুতে ফিরে আসবেন পিকে, অনেকটা জীবনানন্দের ধানসিঁড়িটির তীরে ফিরে আসার মতো করে। আপনারা আমাকে জানেন, আজ অথবা কাল আমি ফিরে আসব, আপনাদের সঙ্গে ক্যাম্প নুতে দেখা হবে, বার্সা দীর্ঘজীবী হোক। বার্সেলোনার জার্সিতে প্রায় 1.5 দশকে পিকে খেলেছেন 615 ম্যাচ, নামের পাশে আছে 53টা গোল ও 15টা অ্যাসিস্ট, জিতেছেন 3টা চ্যাম্পিয়ন্স লিগ, 8টা লা লিগা, 7টা কোপা দেল রে সহ মোট 30টা শিরোপা। 2018 সালে জাতীয় দল থেকে বিদায় নেবার আগ পর্যন্ত এই জার্সিটা গায়ে খেলেছেন 102 ম্যাচ, করেছেন 5 গোল, জেতা হয়েছে 2010 বিশ্বকাপ ও 2012 ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। অ্যালেন সাইফুল, 71।